বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কাত্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা দেওয়ার জন্য। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ইমেল অ্যাড্রেসে, ইমেলে পাঠিয়ে দিতে পারেন, বায়োডাটার ছবি আপনাদের চয়েসটা বলে দিতে পারেন। ইমেল আইডিটা বলছি lion121kanta@gmail.com, আর মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 0197186021। আমরা মানবতার স্পর্শে, প্রযুক্তির ছোঁয়ায় আপনাদেরকে হাসি মুখে সেবা প্রদান করে থাকি। আমাদের এই প্রতিষ্ঠানটা পাত্রপাত্রের সন্ধান দিয়ে বিয়ে শাদির মাধ্যম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ মহানের কাছে লজ্জিত, আল্লাহ মহানের কাছে হাজারো কোটি শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া মমতা ভালোবাসায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে আসলে অসংখ্য পাত্রপাত্রী আমাদের কাছে রেডি আছে। আপনারা যারা বিবাহযোগ্য ছেলে মেয়ে আছেন, আপনারা সরাসরি অফিস ভিজিট করে আমাদের এখানে এসে দেখে তারপর আপনারা কাজ করতে পারেন। আসলে অর্থহীন মানুষ কিন্তু মানুষের কল্যাণে আসতে পারে না। তো আমি চাই প্রত্যেকটা মানুষই কর্মিক হোক, মেধাবী পরিশ্রমী হোক, এবং পরিশ্রমী মানুষের কখনও আপনার অভাব অনটন থাকে না, এটা সবসময় মনে রাখবেন। আর সত্যের পথে চললে আল্লাহই ভালো রাখে। তো আমি চেষ্টা করি আপনাদের জন্য যেটা ভালো সেটাই আপনাদের জন্য করার জন্য। আপনারা কখনও মনে করবেন না যে আরে আল্লাহ এটা তো অনেকেই বলে, যে আপনার মাধ্যমে যে বিয়ে হয়েছে কাউকে বললেও না। আমি কখনোই কাউকে বলি না কিচ্ছু না, এটা নিবিড় একটা সেবা। এই নিবিড় সেবাটা আমি একটা ফোন নাম্বার দিই, আপনারা কথা বলে দেখা করে বিয়ে হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো একটু ঠান্ডাও লাগছে, কয়েকদিন ছয় রোজা করলাম, তারপর রোজাগুলি শেষ করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া। দুদিন একটু ফ্রিজে এত গরম পড়ছে, শুধু গরম গরম করেই মানুষ অস্থির হয়ে যাচ্ছে। তো একটু ঠান্ডা পানি খাইছি, দেখলাম যে গলাটা বসে গেছে। যাক, আল্লাহর ইচ্ছা সব কিছুই, আল্লাহ যাতে সুস্থ রাখে, ভালো রাখে, মানুষের কল্যাণে যাতে আসতে পারি এই দোয়া আমি চাচ্ছি। আমি কয়েকটা বোন এবং তাদের ছোটো ছোটো কিছু চাওয়া পাওয়াগুলি আমি একটু আপনাদের মাঝে শেয়ার করি। আপনারা যারা আছেন, আপনারা হয়তো কোনো একটা পছন্দ হলে আমাকে বললেই হবে। পাত্রী হচ্ছে ব্যাংকে জব করে উত্তরাতে বাসা, মেয়ে একাই, ওর এখানে পাঁচতলা বাড়ি আছে, বয়সটা হচ্ছে 36 মতো, এই মাত্র কথা বললাম। তো কোনো ইস্যু টিস্যু নাই, কিছু নাই, খুব ভালো ফ্যামিলির। তো ভালো একটা ছেলে চায়, এত মানে ছেলে মোটামুটি মাস্টার্স হোক, চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, একটা ভালো ছেলে সে চাচ্ছে। আরেকটা বোন ওর আমার সাথে কে কথা বললো, হ্যাঁ আরেকটা বোন হচ্ছে ওর বয়স হচ্ছে 25 ft 4 লম্বা, বিবিএ কমপ্লিট করছে। ওর বাসা আপনার বনশ্রীতেই, মেয়েটা দেখতে সুন্দর, নিজের বাড়িটারই আছে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, যদি ডিভোর্স শর্ট ডিভোর্স ছেলে হয় তার কোনো আপত্তি নেই, দেশে হোক বিদেশে হোক, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। নতুন নতুন মানুষের নতুন নতুন চাওয়া পাওয়ার মধ্যে আছে আর কি। আরেকটা বোন ও হচ্ছে ওর বয়সটা হচ্ছে, ও চট্টগ্রামের, কিন্তু আমাদের কাছে অনেক পাত্রী রেডি আছে। ওর বয়স হচ্ছে, ডেট অফ বার্থ হচ্ছে 2001, হাইট হচ্ছে 5 ft 5, স্লিম, পর্দানিশীল, দেখতে খুবই ভালো, অনার্স এবার ফাইনাল ইয়ার। তো ওরা ওইখানে নিজের বাড়ি টাড়ি করে সেটেল, মেয়েও খুব সুন্দর, ধার্মিক। ওরা চাচ্ছিল যে একটা ভালো ছেলে, বাট যদি শর্ট ডিভোর্সও হয় তাতেও তাদের কোনো আপত্তি নাই, মোটামুটি দেশে বিদেশে ভালো একটা ছেলে চাচ্ছে। তো আমি ডিসপ্লে করলাম, আমার চট্টগ্রামে অনেক অনেক ইয়ে আছে, তারা হয়তো পাত্ররা যোগাযোগ করলে আমি ওদের সাথে যোগাযোগ করব। খুব সুন্দর কয়েকটা ইমে এই বোনটা পাঠাইছে, মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, মানুষ আল্লাহর রহস্য, যা আছে মানব ভান্ডে তা আছে বিশ্ব। অনেক খুব সুন্দর সুন্দর। এই বোনটার মেয়ে হচ্ছে ডাক্তার, ওনার মেয়েটা ডাক্তার, মেয়ে হচ্ছে আপনার 5 ft 5 লম্বা, অনেক সুন্দর মেয়ে, স্বাস্থ্য টাস্থ্য ভালো। তো ওর ডেট অফ বার্থ হচ্ছে 96, তোরা একটা ডাক্তার ছেলে চাচ্ছে, এটার জন্য অ্যাপ্লাই করলাম। আরেকটা বোন ওরাও চট্টগ্রাম থেকে ফোন করছে, ওনার মেয়েও ডাক্তার, 2000 সালে ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ft 8, তো ওরাও একটা ডাক্তার ছেলে চাচ্ছে, হাইট লম্বা টম্বা ভালো, দুজনে মিলে যাতে।
এই হলো আরেকটা বোন, ওনার মেয়ে হচ্ছে ডেন্টিস্ট ডাক্তার, ওদের বনানীতি বাসা সেটেল, মেয়েটা 5 ফিট 2 লম্বা। ডেন্টিস্ট যদি আমার অনেক দেশে এবং বিদেশে অনেক ভাইরা আছে যারা ডাক্তার মেয়ে খুঁজছেন, আপনার মনে যোগাযোগ করলে হয়তো মিলিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ। আরেকটা বোন, ও হচ্ছে সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওর ডেট অফ বার্থ হচ্ছে 98, হাইট 5 ফিট 5, এত সুইট কিউট একটা মেয়েটা, ওদেরও বনশ্রীতে বাসা, ওরা একটা বিদেশে লন্ডনে থাকা ছেলে চাচ্ছে, বাবার অনেক বাড়ি টাড়ি অনেক কিছু আছে, খুব এস্টাবলিশড, তো ওর জন্য চাচ্ছে। আরেকটা বোন, উনিও চট্টগ্রামে থাকে, ওনার মেয়ে ডেট অফ বার্থ 95, হাইট 5 ফিট 3, দেখতে খুবই সুন্দর, চট্টগ্রামেই সেটেল, ওরাও চাচ্ছিল একটু চট্টগ্রাম থাকা, একটা ওদিককার কোনো পাত্র বা দেশে বিদেশে আমেরিকার হতে পারে, কারণ ওদের অনেক আত্মীয় স্বজনই আমেরিকাতে থাকে। তো যাকে একটু ডিসপ্লে করলাম, গলাটাও একটু ভেঙে গেছে। ও আরেক বোন, সে তো কানাডা থেকে, মনে হয় ওর আত্মাটা বলে যে আমার আপনার কাছেই পড়ে আছে। ওর বয়সটা 45-এর মতো বয়স, সিটিজেন, ওখানে অনেক বড় ব্যাংকে জব করে। ওর জন্য একটা ভালো ছেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি, দেশে বিদেশে ভালো এস্টাবলিশ। তো আমার বোনদের তো রিকোয়ারমেন্ট প্রায় একই সবারই, তাই আজকে বলতে হয়। আচ্ছা, আরও কয়েকটা মেয়ে আসছে, এগুলো আবার পরে বলবো। তো আমি আজকের মতো আল্লাহর নামে কাজ শুরু করলাম, আপনাদের দোয়ার ভালোবাসা চাই, আপনাদের দোয়া হয়তো আল্লাহ সুস্থভাবে সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করার ইনশাআল্লাহ তৌফিক দান করবেন। আপনারা সবসময় মনে রাখবেন, আপনাদের প্রতিটি আশা আকাঙ্ক্ষা পূরণ একমাত্র আপনাদের নামাজ, রোজা, এবাদত, বন্দিকি, দান, সদগা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমেই আপনারা এটা সমাধান পাবেন, অন্য কোনো ওয়েতে নাই। তাই বেশি বেশি করে এবাদত বন্দিকি করতে হবে, আল্লাহ যে কোথা থেকে কোন ফেরেস্তার মাধ্যমে সাহায্য সহযোগিতা করে দেবে, এটা মানে কল্পনাও আপনি করতে পারবেন না। এটি এতটুকু কথা, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।